চিকন স্বাস্থ্য মোটা করার সবচেয়ে ভালো উপায়। স্বাস্থ্য মোটা করার জন্য নিজেকে সব সময় সক্রিয় রাখুন। এখন আপনি মোটা করার নিয়ম অনুসরণ করে কাজ শুরু করুন। আপনার সক্রিয় চেষ্টার ফলাফল আপনি নিজেই কিছুদিন পরে অনুভব করতে পারবেন। এছাড়াও আপনি ওজন পরিমাপ করে দেখতে পারেন। যদি এক সপ্তাহেও আপনার ওজনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে পারবেন আপনার স্বাস্থ্য এই পদ্ধতিতে মোটা হওয়া সম্ভব নয়। তাহলে আপনি অন্য উপায় অবলম্বন করুন। এক, নিজের মনোবল বৃদ্ধি করুন এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে একটি কৃমির ট্যাবলেট চুষে খাবেন। আপনি ঠিক 7 দিন পরে আবার একটি কৃমির ট্যাবলেট খাবেন, ভুল করবেন না। 2, সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠুন। 3, ব্যায়াম করার পোশাক পরিধান করে ব্যায়ামের জন্য গমন করুন। 4, প্রথমে উঁচু কদমে দৌড়ে ব্যায়াম করুন এবং এমন ভাবে দৌড়াবেন যাহাতে আপনার শরীরের মাংস নড়তে থাকে। এছাড়াও অন্যান্য ব্যায়াম করুন যাহাতে আপনার সম্পূর্ণ শরীরের জয়েন্টগুলো ব্যায়ামের আওতায় আসে। প্রথম প্রথম ব্যায়াম করার সময় আপনার শরীর ব্যথা হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন। 5, আপনি সকাল বেলা ব্যায়াম করার 7 থেকে 8 মিনিট পরে প্রোটিন যুক্ত খাদ্য গ্রহণ করুন। আপনার খাদ্য তালিকায় যা যা থাকবে, ডিম 1টি, কলা 1টি, কাঁচা পেঁপে 1 টুকরা, আপেল 1টির অর্ধেক, কমলা 3 থেকে 4 কোয়া, আঙ্গুর 5 থেকে 7টি, ছানা মাখন 20 থেকে 30 টাকার মতো, এবং পানি, বৃষ্টির পানি হলে ভালো হয়। বিদেশি ফল খাবার পূর্বে লবণযুক্ত পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এতে 90% ফরমানি মুক্ত হওয়া সম্ভব এবং এছাড়াও সবচেয়ে দেশি ফল উত্তম। আপনি এখন খাবার পরে 30 মিনিট বিশ্রাম করুন। দুপুর 11:30 এর সময় আপনি একটি ডাব এবং সাথে আপনার পছন্দের খাবার খাবেন। 6, আপনি প্রতিদিন দুপুর 2টার মধ্যে দুপুরের খাবার খাবেন এবং খাওয়ার পর স্কয়ার কোম্পানির মাল্টিভিটামিন ট্যাবলেট প্রতিদিন 1টি করে খাবেন। খাবার পরে 1 থেকে 2 ঘন্টা ঘুমাবেন। 7, বিকাল বেলা ঘুম থেকে উঠে মুখ ধৌত করে 1 গ্লাস দুধ পান করবেন। যদি পারেন বেদানা খাবেন, 1টি বেদানা 4 থেকে 5 দিন করে। 8, সন্ধ্যার পরে 1টি ডিম ও এর সাথে ময়দার রুটি খাবেন। এছাড়া 1টি অথবা 2টি মিষ্টি খাবেন। 9, রাতে 10টার মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন। যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে খাবার 30 মিনিট পূর্বে 1টি ট্যাবলেট খাবেন। তারপরে রাতে খাবার খাওয়ার পরে ভালোভাবে ব্রাশ করে ঘুমাতে যাবেন। 10, আপনি এভাবে অভ্যাস চালিয়ে যান। যেহেতু স্বাস্থ্য সৃষ্টিকর্তার দান, তাই সৃষ্টিকর্তার কৃপা ব্যতীত চিকন স্বাস্থ্য মোটা হওয়া সম্ভব নয়। আশা করি আপনি সৃষ্টিকর্তার কৃপায় মোটা স্বাস্থ্যের অধিকারী হবেন।